হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবু বাংলা টি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আবারও একটি খুশি সংবাদ নিয়ে চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে আপনার যারা কৃষক বন্ধুরা রয়েছেন সেই সমস্ত কৃষকরা কিন্তু এই লকডাউনের মধ্যেও সব রমোট চারটি প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেতে চলেছেন তখন প্রশ্ন হলো বন্ধুরা কোন কোন প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন কবে কবে পেতে চলেছেন কোন প্রকল্পের জন্য কত টাকা করে পেতে চলেছেন কোন কিছু করে আগে টাকা পাবেন সমস্তই আজকের ভিডিওতে আলোচনা করব তাই আশা করছি আজকের ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো বন্ধুরা আজকের ভিডিওতে যে চারটি প্রকল্পের কথা আপনাদের জানাতে চলেছি তার প্রথম নম্বরেই কিন্তু রয়েছে বাংলার স্বসময় যোজনা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে আমাদের রাজ্যে সম্পূর্ণ নতুন একটি চালু হয়েছে নতুন বলব না এটা কিন্তু গত বছর থেকে চালু হয়েছিল আমাদের রাজ্যে এই বাংলা সৎসময় যোজনা অর্থাৎ আপনাদের মধ্যে থেকে কোনো কৃষকরা যদি কোনো ফসলের বিমা করিয়ে থাকেন মানে ধরুন আপনার ফসলের যদি পরবর্তীতে ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু সেই ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যান যদি আপনি ওই ফসলের বিমা করে থাকেন আগের থেকে অর্থাৎ বাংলা সৎসময় যোজনাতে কেউ যদি আবেদন করে থাকেন তাহলেই কিন্তু সেই ফসলের ক্ষতিপূরণের টাকা আপনারা এই জানুয়ারি মাসেই পেয়ে যাবেন এর আগেরও একটা ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম অলরেডি কিন্তু রাজ্য সরকার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তার একটা ভিডিওতে প্রমাণ সহিত আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম তো প্রথমত হচ্ছে বন্ধুরা যে সমস্ত ওখানে এই বাংলা শস্য যোজনাতে আপনার নাম আবেদন করে রেখেছেন তারা কিন্তু অতি শীঘ্রই এই জানুয়ারি মাসের মধ্যেই ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন অবশ্যই কিন্তু সেটা খরিফ শস্যের জন্য রবি শস্যের কাজ কিন্তু এখনও শুরু হয়নি আর হ্যাঁ এই প্রকল্পের মাধ্যমে আপনি কত টাকা পাবেন দেখুন এটা যেহেতু বিমা জাতীয় প্রকল্প তাই কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ফসলের কতটা ক্ষতি হয়েছে অর্থাৎ আপনার যদি ফসলের হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হয়ে থাকে তাহলে আপনি বেশি টাকা পাবেন এবং জমির পরিমাণের উপর কিন্তু এখানে ডিপেন্ড করে মানে আপনি যদি বেশি জমির জন্য আবেদন করেছিলেন মানে বেশি জমির ক্ষতি হয়েছে ফসলের তাহলে সেক্ষেত্রে আপনি বেশি টাকা পাবেন এখানে কিন্তু সর্বনিম্ন কেউ পাঁচশো থেকে ছশো টাকা পেতে পারে এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি কিন্তু পেতে পারেন এই বাংলা শস্য যোজনার মাধ্যমে তো বন্ধুরা এরপর রয়েছে কৃষক বন্ধু প্রকল্প আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে আমাদের রাজ্যে কৃষকদের বেনিফিট দেওয়ার জন্য সব থেকে ভালো একটি প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধুর প্রকল্প প্রকল্পের কিন্তু আমরা বছরে দুটি কিস্তি পেয়ে থাকি একটি হচ্ছে রবি শস্যের জন্য আর একটা হচ্ছে খরিফ শস্যের জন্য আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন দেখ কিছুদিন আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের জন্য একটি করে কিস্তির টাকা দেওয়া হয়েছিল এখানে কিন্তু সর্বোচ্চ আপনারা পাঁচ হাজার টাকা পেতে পারেন প্রতি কিস্তিতে অর্থাৎ বছরে মোট দশ হাজার টাকা পেতে পারেন তবে কম জমির পরিমাণ হলে কিন্তু সর্বনিম্ন আপনি দুই হাজার টাকাও পেতে পারেন প্রতি কিস্তিতে অর্থাৎ বছরে মোট চার হাজার টাকা তো যে সমস্ত কৃষক কোনার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাননি কিন্তু স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন তাদের স্টাটাসে ট্রানজেকশনের স্টাটাসের ঘরে ডিডি অ্যাপ্রুভ কিংবা এডি আপলোড দেখাচ্ছে কিংবা অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে বন্ধুরা তো সেই সমস্ত কৃষকগণের অ্যাকাউন্টে কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই টাকা চলে আসবে চিন্তার কোনো কারণ নেই পাশাপাশি আমি আপনাদের আরেকটি প্রকল্পের কথা জানিয়ে দিই বন্ধুরা আপনাদের যে সমস্ত কৃষকগণের ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে অর্থাৎ যদি আপনারা কেউ এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন আপনারা হয়তো এটাও জানেন যে আমাদের রাজ্যে প্রচলিত বার্ধক্যদের একটি ভাতা দেওয়া হয় প্রতি মাসে হাজার টাকা করে তো যে সমস্ত কৃষকগণেরা ষাট বছরের উপরে হয়েছেন যদি কেউ আপনারা বার্ধক্য ভাতার টাকা ইতিমধ্যেই পাচ্ছেন বা নতুন আবেদন করেছেন তারাও কিন্তু এই জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যেই বার্ধক্য ভাতার জন্য এক হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো আপনারা কোন কোন কৃষকগণরা এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেন এবং এরপর সর্বশেষ যে প্রকল্পটির কথা বলতে চলেছি বন্ধুরা আশা করি এটা আপনারা সকলেই জানেন এবং সকলেই আপনারা আবেদন করে রেখেছেন সেটা হচ্ছে আপনাদের পি এম সম্মান নিধি প্রকল্প তা আপনারা হয়তো সকলেই জানেন যে কিছুদিন আগে পয়লা জানুয়ারি দু হাজার বাইশ অর্থাৎ শুভ নববর্ষের দিনই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে আমাদের দেশের সব দশ কোটি সাতচল্লিশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এই সম্মান নিধি প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হয় সরাসরি কেন্দ্র সরকারের পক্ষ থেকে এতে কিন্তু আমাদের রাজ্যেরও অনেক কৃষকগণরা এই পিম কৃষন সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়েছিল কিস্তির টাকা দু হাজার টাকা কিংবা কেউ চার হাজার টাকা পর্যন্ত কিংবা কেউ ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু পেয়ে গিয়েছিল তো এখন প্রশ্ন হল বন্ধুরা এই পিম কৃষন সম্মান নিধি প্রকল্পের জানুয়ারি মাসে যে কিস্তিটা দেওয়া হয়েছিল সেই কিস্তির টাকা যদি এখনও পর্যন্ত কেউ না পেয়ে থাকেন তাহলে কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই সমস্ত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আপনার প্রাপ্য টাকা যট ইনস্টলমেন্টের ঘরে আপনার একটি সাইন হয়ে আছে ওই হিসেবে কিন্তু আপনি টাকা পাবেন দুই হাজার টাকা কিংবা চার হাজার টাকা কিংবা ছয় হাজার টাকা তো বন্ধুরা আজকের ভিডিওতে মূলত আপনাদের এই চারটি প্রকল্প নিয়ে আলোচনা করে দিলাম যে এই চারটি প্রকল্পের টাকা যারা যে সমস্ত কিছুক্ষণ আপনার এখনও পর্যন্ত পাননি তারা কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই পেতে চলেছেন তো ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটিকে ছড়িয়ে দেবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ধন্যবাদ